আমেরিকার টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে শাহরুখ খানের নাইট রাইডার্স কিন্তু কিনে নিয়েছে লস অ্যাঞ্জেলস ফ্র্যাঞ্চাইজি, এবং কেকেআরের হয়ে আইপিএলে খেলে যাওয়া চার ক্রিকেটারকে দেখা যাবে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলতে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী কোনো ভারতীয় ক্রিকেটার বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন না, তাই কেকেআরের চার বিদেশি ক্রিকেটারকে আমেরিকার মেজর লিগের ক্রিকেটে খেলাবেন নাইট রাইডার্স কর্তৃপক্ষ। তারা হলেন আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, জেসন রয় এবং লকি ফার্গুসন। এছাড়াও লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন অ্যাডাম জাম্পা, মার্টিন গাপটিল এবং রিলি রুসো। খেলবেন অনুরুদ্ধ ১৯ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক উন্মুক্ত চন্দ্র। দলে রয়েছেন আমেরিকার দুই ক্রিকেটার জস করণ মালহোত্রা এবং আলি খান। আন্তর্জাতিক ক্রিকেটের জস করণের এক ওভারে ছটি ছক্কা মারার নজির রয়েছে। আইপিএলের পর সারা বছরের জন্য জেসন রয়ের সঙ্গে চুক্তি রয়েছে নাইট কর্তৃপক্ষের। তাতে বিশ্বের যেসব লিগে নাইট কর্তৃপক্ষের দল রয়েছে সেই সব প্রতিযোগিতায় খেলবেন জেসন রয়। তাই আমেরিকার মেজর লিগ ক্রিকেটে ইংল্যান্ডের ব্যাটারের খেলা একরকম প্রত্যাশা করা গেছিল। গত আইপিএলে কলকাতার বিদেশি ক্রিকেটারদের মধ্যে একমাত্র ভালো পারফরমেন্স তার কাছ থেকেই দেখতে পেয়েছি। নারায়ণ, রাসেল বা ফার্গুসনের কাছ থেকে যে পারফরমেন্স দেখতে পাওয়ার প্রত্যাশা করেছিল সমর্থকরা তা একেবারেই পাওয়া যায়নি। পরের পর ম্যাচ কেকেআর সমর্থকদের হতাশ করেছে ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার। খারাপ পারফরমেন্সের জন্য তিনটির বেশি ম্যাচে সুযোগ দেওয়া হয়নি বোলার লকি ফার্গুসনকে। তবু আমেরিকার প্রতিযোগিতার ওপর আস্থা রেখেছেন তাদের ওপরই নাইট কর্তৃপক্ষ।